যারা রাজনীতি করো এবং বক্তৃতা দাও, বক্তৃতা শুনো, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা আছে, সেই কথাটা শুনে নাও। একজন ভালো বক্তা জানেন কখন তার থামতে হবে, কথাটা মাথায় রেখো। আমি একটা শিক্ষণীয় কথা বলতেছি, একজন ভালো বক্তা জানেন কখন তার থামতে হবে, একজন ভালো কর্মী জানেন কখন স্লোগান দিতে হবে। যখন তখন স্লোগান দিয়ে বক্তৃতার মাঝে বক্তৃতা নষ্ট করার কোনো যুক্তি নাই। দয়া করে আমার বক্তৃতার সময় স্লোগান না দিলে আমি খুশি হব। আজকে আমাদের ধারাবাহিক প্রোগ্রাম দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে যুবদলের রাজনীতিতে প্রতিবাদ সভার আমার স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত আমার সহকর্মী নেতৃবৃন্দ, আমার সামনে আমার সহকর্মী, আমার ছোট ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা কদিন আগে পত্রিকায় দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, পেটের ক্ষুধায় বাংলাদেশের কোন এক জায়গায় একজন মহিলা আত্মহত্যা করেছে। আমরা আরো জেনেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবারে এই ধরনের ঘটনা ঘটছে। বৃহত্তরে বাসন্তী, আমাদের মনে নাই বাসন্তী কাপড়ের অভাবে জাল মাছে মাছ ধরার জাল পড়েছিল। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ আজকে কোথায় চলে গেছে যে সেই সম্পর্কে আমাদেরকে ক্ষুধা নিয়ে আলোচনা করতে হচ্ছে। আজকে এই সভা হলো ক্ষুধা নিয়ে, ক্ষুধা, পেটের ক্ষুধা, পেটের জ্বালা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা একটা নিয়ম, কখনো বাড়বে কখনো কমবে, কিন্তু বাংলাদেশের দ্রব্যমূল্য যখন বাড়ে তখন আর কমে না, লাফিয়ে লাফিয়ে বাড়ে। কারণ ওই যে আমার ছোট ভাইরা বলে গেছে, সিন্ডিকেট, সিন্ডিকেট করে তারা টাকা নিয়ে সে টাকা বিদেশে পাচার করছে। তারা এমনকি প্রাণ রক্ষাকারী ঔষধ, যে করোনা ভাইরাসের যে টিকা, সেই টিকা নিয়েও বানরামে করতে ছাড়ে নাই, সে টিকা নিয়েও তারা টাকা আত্মসাত করেছে। প্রিয় ভাইরা, এই পরিস্থিতিতে আজকে আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় জেলে আছেন। আমাদের নেতা তারেক রহমান বিদেশে অবস্থান করছেন, রাজনৈতিক কারণে এবং শারীরিক কারণে তিনি দেশে আসতে পারছেন না। সেদিন আওয়ামী লীগের তো কিছু তেল বাস নেতা আছে, আপনারা জানেন, তারা বলল, একজন বলছে, কে বলছে আমার খেয়াল নাই, সে হলো তারেক রহমান নাকি লন্ডনে বসে বাংলাদেশের সমস্ত এই সমস্ত হামলা মামলার পরিকল্পনা করছে। ভাবতে পারেন, তারেক রহমান যদি এত ক্ষমতা লন্ডনে বসে হয়, তাহলে বাংলাদেশে আসলে আসলে অবস্থা কি হবে? সুতরাং কথা বলার সময় একটু বুঝে শুনে সাবধানে বলবেন, নেতা নেত্রীর সম্পর্কে আজে বাজে ভাষায় কথা বলবেন না। এই কথা মনে রাখবেন যে আমরাও মুখের মধ্যে কুলুপ পেটে বসে বসে থাকবো না। আমি আজকে খুব সংযত ভাষায় কথা বলার চেষ্টা করছি, কারণ কয়েক জায়গায় একটা কথা বলেছিলাম, আমার পরে খারাপ লেগেছে যে ওই লোকটা যদি কুকুর হয় আমি তো কুকুর হবো নাকি, এই জন্য আমি তেমন কিছু বলতে চাই না। প্রিয় ভাইয়েরা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সত্যিকার চিকিৎসা পাচ্ছে না, অথচ কয়েকদিন আগে আমাদের দেশের একজন বিশাল লোক বিদেশ থেকে ট্রিটমেন্ট করে বাংলাদেশে আসবে। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, এই দেশে সর্বাধিক প্রিয় নেত্রী মানুষের, যার জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ দোয়া করছে, রোজা রাখছে, সেই নেত্রীর চিকিৎসা হচ্ছে না।
তাকে বিদেশে যেতে দেওয়া হবে না। কেন রে ভাই, কি অপরাধটা? অপরাধ তুই বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়ার স্ত্রী, তার অপরাধ তিনি এই দেশের গণতন্ত্র দিয়েছিলেন, তার অপরাধ এই দেশের গণমানুষের স্বাধীনতা তিনি দিয়েছিলেন, তার অপরাধ বাংলাদেশের জনগণ তার সময়ে শান্তিতে ছিল। আজকে সাম্প্রদায়িক কথা বলছেন, হানাহানির কথা বলছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থাকার সময়ে জনক্ষমতায় ছিলেন, সেই 91 থেকে পরবর্তী সময় পর্যন্ত যখন বাবরি মসজিদ ভাঙে তখন পর্যন্ত দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, উনি হতে দেয় নাই। সমস্ত কর্মীদেরকে তিনি অ্যালার্ট রেখেছেন, সাবধান করেছেন, সচেতন করেছেন। এমনকি আমার মনে আছে সেদিনে বলেছিলাম, আজকে বলি, রাত্রি 1টার সময় তিনি আমাকে ঘুম থেকে উড়িয়েছেন, লাল টেলিফোনে ফোন করে, আমি তখন মেয়র ছিলাম, ফোন করে বললেন কি করছো, আমি তো কিছুই জানি না, আমি মানে ঘুমোচ্ছিলাম, মানে ঘুমালে চলবে না, তোমার এলাকায় হিন্দু এলাকা আছে নাকি, আমার আছে, এখন সেই এলাকায় যাও, তোমার এলাকায় কালী মন্দির আছে কালী মন্দিরে যাও, সে খবরও তিনি রাখেন, তুমি কালী মন্দিরে যাও, ওখানে তাদেরকে দেখাশোনার ব্যবস্থা করো, করেছিলাম। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। এই বাংলাদেশের দেশ খালিদের সময় তিনবার পূজা এবং রোজার সঙ্গে হয়েছে, তারাবির নামাজ, মাগরিবের নামাজ এবং পূজার সংখ্যা ঘন্টা একসঙ্গে বেজেছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। আর আজকে এই সরকার উস্কানি দিয়ে বিএনপিকে ভাসানোর জন্য ওরা অপকর্ম করে বিএনপি ছাড়া দোষ চাপাচ্ছেন এবং বিশ্বব্যাপী প্রমাণ করতে যাচ্ছেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ, এইটা প্রমাণ করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। প্রিয় ভাইয়েরা, এটা আমরা হতে দিতে পারি না। আমরা প্রমাণ করতে চাই সাম্প্রদায়িক দেশ নয়। ওই দিন দেখলাম এক হিন্দু ভদ্রলোক সোশ্যাল মিডিয়ায় দেখলাম, তিনি বলছেন যে বাংলা ভারতবর্ষ সেই ইব্রাহিম লোদি থেকে শুরু করে 600 বছর মুসলমানদের শাসনামলে ছিল, শাসনে ছিল, কই তখন তেমন কোনো ঘটনা ঘটে নাই, কখন তখন তখন জমিদার বাড়ি লুটপাট হয় নাই, এখন কারা করছে, আর মোদি গভর্নমেন্ট আসার পরেই দেশে একাগ্রম শুরু হয়ে গেল। একইভাবে আওয়ামী লীগ সরকার দেশে আসার পরেই চুরি ডাকাতি বাটপারে খুন জখম খুন সব কিছু হচ্ছে আজকে আওয়ামী লীগ আসার পরে। সুতরাং আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, কার কাছে চাইব? এই সরকার, এই সরকারের যদি আমরা রাজনৈতিকভাবে পতন ঘটাতে না পারি, আন্দোলনের মাধ্যমে যদি পতন ঘটাতে না পারি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। তখন একটা কথা হলো যে ঠ্যাঙ্গারে বাহিনী, মানে যে ঠ্যাঙ্গারে বাহিনী বুঝুন তো, ঠ্যাঙ্গারে বাহিনী ঠ্যাঙ্গায় মানুষকে মারে গুলি করে। আমার বাসায় ওই দিন একটা ছেলেকে নিয়ে গেছে, ওই পরশু দিন বোঝে না, ওই যে বিএনপি অফিসে মারামারি হলো দুদিন আগে, একটা মানুষের হাত একটা ভেঙে বাঁকা করে দিয়েছে একবার, একটা বাচ্চা ছেলে, চোখের পানি ধরে রাখা যায়নি, এমনি একটা অবস্থা, এইভাবে মারছেন। আমার যে পুলিশ ভাইয়ের কাজগুলো করছেন, আমি আপনাদেরকে আবেদন করতে চাই যে আপনারা এই সরকারের বেতনভোগী কর্মচারী, আওয়ামী লীগের কর্মচারী নন। আগে হয়তো ছাত্রলীগ যুবলীগ করছেন বলে করতে পারেন, কিন্তু এখন কিন্তু সরকারের কর্মচারী, আওয়ামী লীগের না। আপনাদেরও সন্তান সন্ততি আছে, আপনাদেরও বহু বাচ্চা ছেলে মেয়ে আছে, ওদের চেহারা দিকে তাকিয়ে দেখেন, যার গায়ে হাত তুললেন তার চেহারা কি আপনার সন্তানের মতো কিনা, যার হাতটা ভাঙলেন তার সঙ্গে আপনার সন্তানের বয়স এবং চেহারার মিল আছে কিনা, যদি আপনার বাচ্চার গায়ে হাত পরে আপনার কেমন লাগবে আপনি চিন্তা করে দেখবেন। আমি সেদিন যখন বিএনপি অফিস থেকে যাই, এই ঘটনার পরের দিন দেখলাম থানার সামনে শত শত মায়ের ভিড়, মায়েরা খাওয়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, থানার ভিতরে সব সন্তান আছে, তাকে খাওয়া দেবে, তাকে পানি দেবে, তাকে অ্যালাউ করা হচ্ছে না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই অত্যাচার অনাচার করে ক্ষমতায় বেশিদিন টিকে থাকা যাবে না, যদি থাকা যেত তাহলে ফেরাউনও থাকতো,
নমরুদ থাকতো, আইব খান থাকতো, ইয়াহিয়া থাকতো। সুতরাং আপনিও ক্ষমতায় থাকতে পারবেন না, যত পিটান যত মারেন আমাদের কর্মীরা তত বাড়বে, আমাদের কর্মীরা তত শক্তিশালী হবে। আপনি মনে রাখবেন যে ছেলের হাত ভেঙে দিয়েছেন, পা ভেঙে দিয়েছেন, সুস্থ হয়ে ওই ছেলেটাই কিন্তু আপনার হাত পাও ভাঙতে পারে। খুব সাবধান থাকবেন। যাই হোক, আমাদের পয়সায় আমাদের টাকায় আমার অনেক বক্তা বলে গেছেন, গুলি কিনেছেন, বেতন পান, আমাদেরকে পিটান, ভালো, কিন্তু সাবধান হয়ে যান, এক সময় আসতে আসবে, এটা আপনাদের বন্ধ করতে হবে, নইলে আমরা বন্ধ করতে বাধ্য হব। সময় আসবে জনরোষে এই সরকারের পতন ঘটবে, সময় আসবে জনরোষে এই সরকারের একটা মন্ত্রী লম্বা লম্বা কথা বলার আর সাহস করবে না, সময় আসবে তারা মাঠে নেওয়ার সাহস করবে না, সেই সময় আসবে। তো প্রিয় ভাইরা, আজকের এই সভা দেখে আমার মনে হলো এই ভীত অবস্থায় এই অত্যাচারের মধ্যে আমার যে ভাইরা আপনারা এখানে কষ্ট করে এসছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সাহসের জন্য অত্যন্ত ধন্যবাদ জানাব যে আপনারা এসে প্রমাণ করেছেন অত্যাচার অনাচার করে গণতন্ত্রকে দাঁড়িয়ে রাখা যাবে না, মানুষের অধিকারকে হরণ করা যাবে না। সুতরাং আসুন আমরা আরো শক্তিশালী ভাবে প্রস্তুতি নেই। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা এই সরকারকে সহ্য করতে আমরা আর পারবো না। এই সরকারটি আমাদের তাড়াতেই হবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।